रोटेट योर डिवाइस। रोटेट योर डिवाइस बोलছে একটা কিছু ইয়ে দিয়ে দাও তো ওখান থেকে। আমার ফোনটা নেই উঁচু কিছু ফোনটা। নমস্কার, গীতিকা কলেজ অফ ডান্স অ্যান্ড মিউজিকের তরফে বিশ্বরঞ্জন অর্পিতার আমন্ত্রণে আজ আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। এই অনুষ্ঠান শুরু করার আগে সকল শ্রোতা বন্ধুদের, দর্শকদের আমাদের আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা জানাই। আর অনুষ্ঠান শুরু করছি আমরা রবীন্দ্রনাথের গান দিয়ে, কিন্তু গান শুরু করার আগে আমার শিক্ষাগুরু শ্রী আশিস ভট্টাচার্য, শ্রী দিলীপ কুমার রায় ও শ্রীমতী অর্চনা ভৌমিককে আমার প্রণাম জানাচ্ছি। আমি প্রণাম জানাই আমার সঙ্গীত গুরু শ্রীমতী রীনা মুখোপাধ্যায় ম্যামকে। অনুষ্ঠান শুরু করছি আমরা কবিগুরু পূজা পর্বের গান দিয়ে। একটু যান্ত্রিক বিভ্রাটের জন্য অনুষ্ঠান শুরু করতে দেরি হলো, আপনারা আপনারা আমাদের মার্জনা করবেন। সঙ্গীত ছন্দে তব
তব গৌরবে সকল গর্ব নাজে যেন সদা লাজেব একটু অনুরোধ করছি যদি একটুখানি আমাদের বলেন যে আমাদের গানটি আপনাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে কিনা, সাউন্ড ঠিক আসছে কি একটু যদি জানান তাহলে ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা এই করছি অনুষ্ঠানে। আজকে আমরা ভেবে এসেছি চার কবির গান গাইব। এটার কোনো শীর্ষক অনুষ্ঠান নয়, আমাদের ভালো লাগা গান, সেই গানই আমরা আজকে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। এবার রবীন্দ্রনাথ সেই চার কবি হলেন সমসাময়িক কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1861 সালে জন্মেছিলেন। তারপরে দ্বিজেন্দ্রলাল রায় 1863 সালে জন্মেছিলেন, রজনীকান্ত সেন 1865 ও অতুলপ্রসাদ সেন এদের থেকে খানিকটা ছোট ছিলেন 1871 সালে। বয়সের ব্যবধান এদের খুব বেশি ছিল না, কিন্তু এবং রবীন্দ্রনাথ ঠাকুর কী কাব্যে, কী ছন্দে, কী গানের রচনা সম্ভারে বা সাহিত্য রচনা সম্ভারে এদের থেকে অনেক এগিয়ে ছিলেন। এরা সকলেই যে সে সমানভাবে সেই সুযোগ পেয়েছেন তাও নয়, বা তারা যে এই নিয়ে ভাবনা চিন্তা বিশেষ করেছিলেন সেই রকমও কিছু খুব একটা জানতে পারি না। তবুও আমরা কীভাবে একজন আরেকজনকে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রভাবে কীভাবে বাকিরা অনুপ্রাণিত হয়েছিলেন, সবসময় যে প্রভাবিত হয়েছেন সেটা বলছি না, অনুপ্রাণিত হয়েছিলেন, সেই রকম কিছু গান গাইব। এছাড়া এই দুই চারজনেই কিন্তু মূলত পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ এই নিয়ে গান রচনা করেছেন। রবীন্দ্রনাথের গান রচনার জীবন অনুধাবন করলে দেখা যায় তার নিভৃত আত্মপ্রকাশের ধারা, জীবনের স্তরে স্তরে পূজা, প্রেম, প্রকৃতির বিন্যাস তাকে চালিত করেছে, তার সঙ্গে স্বদেশ চেতনা তো ছিলই। বলতে গেলে তার যারা সঙ্গীত জীবনেই তিনি নাট্য নৃত্যের প্রয়োজনেও তিনি অসংখ্য গান রচনা করেছেন, নাটকের প্রয়োজনে দ্বিজেন্দ্রলাল রায়ও কিছু গান রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের পরিবেশ ছিল সৃষ্টির অনুকূল, তার গান রুচিশীল বাঙালি জীবনের বৃত্তে চিরভাস্বর হয়ে রয়েছে। নিরন্তর সঙ্গীত চর্চায় বা সাহিত্য চর্চায় এরা বাকিরা কিন্তু অতটা নিয়োজিত থাকতে পারেননি, কিন্তু বিভিন্ন সময় এরা যে ধরনের গান লিখেছেন আজ আমরা তারই কিছু একটু একটু পরিবেশন করে, মানে সম্পূর্ণ গানই গাইব কিন্তু অল্প কয়েকটি গান আমরা আজকে পরিবেশন করব। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি যে আজকে যেহেতু আমাদের কোনো শীর্ষক অনুষ্ঠান নয়, আপনারা যদি অনুরোধ করতে চান, কেউ অনুরোধ করতে পারেন, আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় এবং গান জানা থাকে তবে আমরা একটু শোনানোর জন্য আপনাদের চেষ্টা করব। যাচ্ছি আমরা পূজা পর্বের রবীন্দ্রনাথ ঠাকুরের গানে। এই গানটি আগে শুনি তারপরে বলছি কথা। Wow.
নাড়াও হে নাথ নাড়াও হে যাহা কিছু আছে সকলে ছাপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া যাহা কিছু এবারে যে গানটি শোনাবো সেটি রজনীকান্ত সেনের লেখা দাঁড়াও আমার আখিরও আগে। এই গানটির শুনে তিনি অনুপ্রাণিত হয়ে এই গানটি রচনা করেন। শোনাও তোমার অমৃতবাণী। শোনাও তোমার অমৃতবাণী, শোনাও তোমার অমৃতবাণী, চিরনিরাময়
এরপরে আমরা গাইব একটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাউলাঙ্গের গান। বাউলাঙ্গের গানও যেমন রবীন্দ্রনাথ রচনা করেছেন, কীর্তনাঙ্গের গান রচনা করেছেন, সেই একই রকম গান কিন্তু আমরা অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায় বা রজনীকান্তের গানেও পাই। আমরা এবার শুনে নিই রবীন্দ্রনাথের গানটি প্রথমে। এবারে একটি বাউলাঙ্গের অতুল প্রসাদের গান শোনাচ্ছি। আমি জীবন তুরি বাইতে নারী, বাইতে নারী কোথা হে ভবের কাণ্ডারি, একামি জীবন তুরি বাইতে নারী কোথা হে ভবের কাণ্ডারি, ভেবেছিল নাই বাইলে যাবো
বাইতে নারী কোথাহে ভবের কাণ্ডারি আজি এই বিপদ কালে এসো তুমি আমার হালে আমার পালে আজি বাইতে নারী কোথাহে ভবের কাণ্ডারি কিছু কমেন্টস আসছে একজন লিখেছেন ক্যামেরা ঘোরাতে হবে ক্যামেরা ঘোরালে পরে আসলে অ্যাঙ্গেলটা আসবে দুজনের আসছে না না আমরা ওই জন্য ঘুরে ঘোরালাম আসলে মিশ্বরঞ্জন দা অর্পিতাদি লিখছেন অপূর্ব শুনছি আপনাদের পরিবেশনা তোমাদের অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য বিশ্বরঞ্জন দা অর্পিতাদি তোমাদের দুজনকেই এই ক্যামেরা ঘোরানোর কি আসলে যদি আমরা চেষ্টা করছিলাম কিন্তু আমাদের যেহেতু দুজনে পাশাপাশি বসে করছি না একটু অসুবিধে হচ্ছে মানে ধরা যাচ্ছে না ল্যাপটপ থেকে জয়েন করার চেষ্টা করছিলাম লাইভ কিন্তু ল্যাপটপে কিছু প্রবলেমের জন্য বোধহয় হচ্ছিল না তাই জন্য ফোনে করতে হচ্ছে রিনা ম্যাম লিখছেন শুনছি আমার প্রণাম নেবেন ম্যাম আর অভিরূপ দা লিখছে ভালো লাগছে তুমি যে শুনছো সেটা আমাদের আরও ভালো লাগছে কোকোনাথ চক্রবর্তী কাকু লিখছেন বা দুজনের গানের সুরের মূর্ছনায় আবৃষ্ট হয়ে ভেসে চলেছি উপসংহারে সমৃদ্ধ হচ্ছি সাধুবাদ জানাই আচ্ছা কোন কারণে হারমোনিয়ামের আওয়াজ বেশি আসছে না তো সেটা একটু জানি না না মনে সবাই মনে হচ্ছে ঠিক আছে স্বর্ণালী দেখছে স্বর্ণালী থ্যাংক ইউ তাহলে আমরা পরবর্তী গানে যাই ক্যামেরা তাহলে ঘোরাচ্ছি না আমরা এরকমই থাক কোনো প্রবলেম নেই বিশ্বরঞ্জন দ্বারা লিখছেন তাহলে থাক কারণ ঘোরালে পরে না আমাদের অসুবিধে হচ্ছে মানে দুজনকে যেহেতু পাশাপাশি বসে করছি হচ্ছে না ঠিক আছে পরবর্তী গানে যাই এই এই গানটি আমরা এবার আমরা প্রেম পর্যায়ের গানে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি আমার অনুরোধে ছিল তাই জন্য রিকোয়েস্টের গানটা শোনাচ্ছি আশায় থাকি দিবস রজনী
এরপরে একটি দ্বিজেন্দ্রলাল রায়ের গান শোনাচ্ছি। সেই গানটি সম্পর্কে শ্রী সুধীর চক্রবর্তীর বই থেকে আমি একটু পড়ে শোনাচ্ছি। গানটি হচ্ছে, আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি। এটি একটি দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের জনপ্রিয় গান। 1886 সালে দ্বিজেন্দ্রলাল যখন সদ্য বিয়ে হয়েছে, বয়স 23, সেই সময় তিনি মেদিনীপুরের সুজামুঠা পরগনার সেটেলমেন্ট অফিসার। হ্যাট কোট পরে অফিসে যান সকাল সকাল। বেচারি কিশোরী বধূ সুরবালা একা একা থাকেন মস্ত বাংলো বাড়িতে। কাজলা দীঘির ধারে তাদের বাড়ির প্রাঙ্গণে ছিল একটি বকুল গাছ। সুরবালা কি আর করেন সারাদিন, একটা একটা করে বকুল ফুল কুড়ন। একদিন অনেক বকুল ফুল সংগ্রহ করে খুব ধৈর্যে আর প্রেমে তিনি মালা গাঁথলেন। তারপরে সারা দুপুর প্রতীক্ষা, কখন আসবেন তার কর্মান্তের দোসর। শেষ বিকেলের মুখে এলেন তিনি, আড়াল থেকে এসে কিশোরী বধূ তার গলায় পরিয়ে দিলেন সারাদিনের প্রযত্নে গাঁথা সেই মালা। প্রাপ্তির এমন অপ্রত্যাশিত মাধুর্য আর আকস্মিকতা ভরিয়ে দিল নবীন স্বামীর বুক। তখন তিনি এই গানটি লিখে ফেলেন, আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি। এ তো শুধু মালা গাঁথা নয়, মাধুর্যের সেই ক্ষণকে দ্বিজেন্দ্রলাল গেঁথে নিলেন চিরকালের সুতোয়, দীপ্ত আবেগের ফুলে অবিনশ্বর মালা। আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি। আমি পরাব বলিয়া তোমার গলায় মালাটি আমার গেঁথেছি। সারা সকালটি বসে বসে আমি করি নাই কিছু, সারা সকালটি করি নাই কিছু, বধু আর শুধু বকুলের তলে বসিয়া বিরলে মালাটি আমার গেঁথেছে। সারা সকালটি বসে বসে তখন গাহিতে ছিল সে তরু শাখা পরে সুললিত স্বরে, পাপিয়া তখন দুলিতে ছিল সে তরু শাখা ধীরে প্রভাত সুমিরে, কাপিয়া তখন প্রভাত মালাটি আমার গেঁথেছে। সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছে। আমি পরাব বলিয়া তোমার গলায় মালাটি আমার গান। যেমন কথা তেমন সুর, কোথাও মনে হয় এটা কি শুধু মানব প্রেমের কথাই বলা হয়েছে, কোথাও তো ঈশ্বর প্রেমকেও যেন তিনিও রবীন্দ্রনাথ ঠাকুরের মতন মিশিয়ে দিয়েছেন এই সব গানের মধ্যে দিয়ে। রীনা ম্যাম লিখছেন সুমনা খুব পছন্দের গান, প্রণাম নেবেন দিদি।
আর তুমি কি একটু এদিকে সরে বসো, প্রিন্টের মধ্যে দেখা যাচ্ছে কেন? আমাকে প্রিন্টের মধ্যে দেখা যাচ্ছে তাহলে কাপ প্লেটগুলো সরে একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারা যেহেতু বলছেন দেখি দুজনের অ্যাডজাস্টমেন্ট। ক্লোজ হয়ে যাবে না দুটো মাইক্রোফোন, এরকম থাক। মনে হয় ঠিক আছে মা, গান তো শুনছি। আমি বলি মা, অনিন্দিতা মাসি লিখছেন অপূর্ব, রঞ্জনা ভট্টাচার্য লিখছেন সারা সকালটি অপূর্ব, মধুমিতাদি দেখছে থ্যাংক ইউ মধুমিতাদি, ভীষণ ভালো লাগছে গানটি সাধু। আচ্ছা সুমিতা মাসি দেখছেন ভালো লাগছে, সৈকত চৌধুরী লিখছেন দুজনেরই অপূর্ব কণ্ঠশৈলী মুগ্ধতা এনে দিল, আমাদের প্রণাম আপনাকে, আপনারা সবাই দেখছেন আমাদের ভালো লাগছে। বিশ্বরঞ্জন দ্বারা লিখছে খুব ভালো লাগছে গানের সাথে এত ভালো ইনফরমেশনগুলো। এরপরে আমরা প্রকৃতিতে যাচ্ছি না মা? এ না বি ফ্ল্যাট, আমি ও তুমি গাইছ। হ্যাঁ এ, এবারে আবার একটু অতুলপ্রসাদের গান শোনাই, অতুলপ্রসাদ সেনের একটি বর্ষার গান। অতুলপ্রসাদ সেনের প্রবল ঘন মেঘ আজই শুনতে পেলে ভালো লাগবে। দেখবো চেষ্টা করবো, এটা আমি অনেকদিন গাই না, ঠিক আছে দেখ একটু একটু ভাবে শুনিয়ে দিও। তোমার বইটা লাগবে না? আছে
পরে দেখছি আলগা এটা চেষ্টা করছি একটু পরে স্কেলটা বাড়াবো বি ফ্ল্যাট হ্যাঁ এবারে যাবো রবীন্দ্রনাথের বর্ষার গানে বি ফ্ল্যাট সেই গানটা অনেক আপনি যে অনুরোধের গানটা আমার অনেকদিন গাওয়া নেই এইভাবে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় সেটা আমার খারাপ লাগবে স্কেলেই থাক আজকে পরের দিনে গানটা একটু মা স্মৃতি কোনা দিয়ে লিখছে হারমোনিয়ামটা খুব জোরে বাজছে আচ্ছা আমি বারজনে জিজ্ঞেস করছিলাম তো
রীনা ম্যামও লিখছেন হারমোনিয়াম কম হলে এলে ভালো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই চলে এসেছি, সময়ও কম, আর একটু নির্দিষ্ট সময়ের পরে তো শুরু করেছি, একটু শর্ট করে নিলাম। দেখছি এবার একটি আরেকটি অতুলপ্রসাদের গান শোনাই। এটি অতুলপ্রসাদের বিবিধ পর্যায়ে রয়েছে। হ্যাঁ, হারমোনিয়ামটা জোর, আমি যখন জিজ্ঞেস করছিলাম কোনো কারণে হারমোনিয়াম জোর আসছে না। একটু বলে নিই যে এই চার কবির মধ্যে রজনীকান্ত সেন এবং রজনীকান্ত সেন বেঁচেছিলেন 45 বছর, তার এবং দ্বিজেন্দ্রলাল রায় 50 বছর বয়সে মারা যান। অতুলপ্রসাদ সেন এদের থেকে একটু বেশি, 63 বছরের আয়ু পেয়েছিলেন। কাজে এই স্বল্প পরিসরে 63 বছরটা তবু দীর্ঘ, তিনি 208টি গানের মধ্যে লিখে যেতে পেরেছিলেন। এবং কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের গানে যেরকম নাটকের গান, হাসির গান, রজনীকান্ত সেনও হাসির গান লিখেছেন, সেই অতটা ব্যক্তি, সেই ব্যক্তিগুলো আবার অতুলপ্রসাদের গানে আমরা পাই না। কিন্তু অতুলপ্রসাদ তো খুব মরমী ব্যক্তি, মরমী ব্যক্তি ছিলেন, বা তার গার্হস্থ্য জীবনও খুব সুখের ছিল না। ব্যারিস্টারি পাশ করে তিনি তার কাজে নেমে পড়েন এবং সেই ফাঁকে ফোকরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিলেতে গিয়েছেন, সেখান থেকেও এসেছেন, বিভিন্ন সময় তিনি গান লিখেছেন। এবং তার এই যে অন্তরের বেদনা, যে দাম্পত্য জীবনের যে অসুখটা তাকে ভেতরে কুড়ে কুড়ে খেত, এবং মূলত এই তা এই সম্পর্কটা নিয়ে তিনি এতটাই দুঃখিত ছিলেন যে তিনি বিস্তর গান, প্রচুর গান তিনি, এই গান যেটাগুলোকে আমরা মূলত বিরহ বলি, প্রেম থাকলে তবেই তো বিরহ থাকে, তার স্ত্রীর বারবার চলে যাওয়াটা, তাকে ছেড়ে যাওয়াটা তিনি একেবারেই মন থেকে নিতে পারতেন না। এবং শুধু তাই নয়, শুধু স্ত্রীর সঙ্গেই তো মনোমালিন্য নয়, তার মার সঙ্গেও তিনি থাকতে পারতেন না, তার স্ত্রী পছন্দ করতেন না বলে, এটা তাকে আরও ব্যথিত করতেন। সন্তানকে বড় মা বড় করেন তো সেই আশায়, প্রত্যাশায় যে সন্তানও একদিন বড় হয়ে তার কাছে থাকবে, কাজে এই সংসারের সুখটা যদিও তিনি অনেক সমাদৃত ছিলেন গুণী সমাজে, কিন্তু সংসারের সুখটা তাকে তার আর পেতে হয়নি। এবারে পরের গানে আরেকটি যাই, ক্রন্দসী পথচারিণী তুমি কোথা যাও। হারমোনিয়ামটা জোরে না, কোথা গেছে সে, মরে
जीवन प्रथम गुरु से शिक्षार दिके होक संगीत दिके होक प्रथम जेमन एबीसीडी अ आ क ख मार काछे लिखेछि शिखेछि एवं लिखेछि जेनेछि तेमनो संगीतेर प्रथम साबल आमार मायेर काछे आमार सारा जीवनेर गुरु आमार मा आमादेर आजके मा मेर परिबेशना হ্যাঁ এটা আমার আছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বলে দেওয়ার দরকার ছিল আমি ভুলে গেছি বলতে আচ্ছা আর অনুষ্ঠানের আমরা শেষে এসে গেছি সুগুরির কাঁটা হয়ে গিয়ে চলছে হ্যাঁ বিশ্বরঞ্জন দা বলছে এখনো অনেক সময় আছে আপনারা গান কিন্তু একবার একভাবে গানটা আমরা সাজিয়েছি তো আজকের অনুষ্ঠানটা বিশ্বরঞ্জন দা মানে এর মধ্যে হয়তো অন্য গান গাইলে মানে বেশি বিশেষ করে এই গানটি গাওয়ার পরে প্রণদোষীর পরে আমার মনে হয় আজকে আমরা শেষ গানে যাই পরবর্তী সময় যদি কোনো সুযোগ আমরা পাই তাহলে আবার আপনাদের গান শোনাবো আমরা সম্মানিত বিশ্বরঞ্জন অর্পিতা যে তাদের ফেসবুক পেজে অনেক দিন ধরেই তো ওরা গান এর অনুষ্ঠান করছে আমাদের যে ওরা আমন্ত্রণ জানিয়েছে আমরা আমরা দুজনেই অত্যন্ত সম্মানিত তার সাথে তোমরা আরো এগিয়ে যাও তোমাদের এত প্রতিভা সম্পন্ন তোমরা দুজনে তোমরা আরো এগিয়ে যাও আর সকল শ্রোতা বন্ধুদের দর্শক শ্রোতাদের আবার আমরা আমাদের প্রণাম জানাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য যে শেষ গানটিতে যাব সেটি রজনীকান্ত সেনের লেখা এই গানটি একেবারেই আত্মসমর্পণের গান আত্ম নিবেদনের গান এবং নিবেদন ও সমর্পণ আমরা একই অর্থে ব্যবহার করতে পারি আর যে কথাটা বলায় গানটির একটা অদ্ভুত মানে ভাষারে জীবন তরণী ভবের সাগরে কেউই আমরা এখানে চিরস্থায়ী না আজ শুধুমাত্র করোনার আবহ বলে না নানান রকম কারণেই নানান রকম রোগ থাকলে জন্ম থাকলেই মৃত্যু আসবে মারি থাকবে জরা থাকবে ব্যাধি থাকবে এবং এগুলোকে তো আমাদের সঙ্গে সঙ্গেই জীবনের বয়ে নিয়ে যেতে হবে এবং রজনীকান্ত সেনও কিন্তু এই গানের কথায় সেই সেটাই বারবার বলেছেন তিনি বলেছেন এ পারে তোর বাসা রে ভাই ওই পারে তোর বাড়ি মানে ক্ষণিকের জন্যই আমরা প্রত্যেকে এসেছি কাজেই কোনো মোহ মাৎসর্য যেন আমাদেরকে ভুলিয়ে না রাখতে পারে ফিরতে আমাদের প্রত্যেককেই হবে এই গানটির মধ্যে দিয়ে সেই কথাই তিনি বলেছেন এই গানটি দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব গানটি বাউলাঙ্গের গান মারকো
আশারে জীবন তরুণী ভবির সাগরে, ভাষারে জীবন তরুণী ভবির সাগরে, যাবি যদি ও পারের সে, যাবি যদি ও পারের সে অভয় নগরে, ভাষারে জীবন তরুণী ভবির সাগরে। ভাষারে জীবন তরুণী ভবির সাগরে, ওরে হামেশা তুই দেখিস ধরম দিগদর্শনের কাঁটা, আর তা করে ভাই তালে দেশ স্বভাবের ফুটো ফাটা, ওরে হামেশা তুই দেখিস ধরম দিগদর্শনের কাঁটা, আর তা করে ভাই তালে দেশ স্বভাবের ফুটো ফাটা, তুই মাঝে মাঝে দেখতে পাবি, মাঝে মাঝে দেখতে পাবি পাপ চুম্বকের পাহাড়, মাঝে টের পাবে না টেনে নিয়ে জোরে মারবে আছাড়, ওরে সেইটে ভারী কঠিন বিপদ চোখ রেখে ভাই চলিস, আর মাঝে দাঁড়িয়ে হয়ে ভাই মুখে হরি বলিস, ওরে এ পারে তোর মাসারে ভাই ওই পারে তোর বাড়ি, ওরে এ পারে তোর মাসারে ভাই ওই পারে তোর বাড়ি, এই কথাগুলো খেয়াল রেখে জমিয়ে দে রে পাড়ি, ভাষারে জীবন তরুণী ভবের সাগরে, ভাষারে জীবন তরুণী ভবের সাগরে।